দেখুন কি বাতাস বাবা, বাতাস। এখন নিম্নচাপ কিনা সেটাও বলতে পারি না, কিন্তু অনেক বাতাস। আসলে মনে হয় যেন উড়ে নিয়ে যাবে এরকম একটা অবস্থা। দেখুন কি সুন্দর কলা গাছে কলা ধরে আছে, মাশাল্লাহ, অসাধারণ অসাধারণ। গ্রাম মানেই সুন্দর, কিন্তু কাদায় হাঁটতে হবে, মিশে যায় কথা আর কিছুই নেই। কিন্তু এই রাস্তা বেশি একটা কাদা হয় না, শুকিয়ে যায়। আজকে আবার হঠাৎ করে বৃষ্টি হয়েছে, তো এই জন্য আমি আমার গাড়িটাও নিয়ে আসতে পারি নাই। না হয় এই রাস্তায় প্রতিদিনই গাড়ি নিয়ে আসি, আজকে আমার গাড়িটা রেখে আসছি। অসম্ভব সুন্দর এই গ্রামটাও। এই যে পাশে একটা খাল গেছে, ছোটখাটো একটা খাল, জাস্ট নদী না। এই যে দেখুন কলা গাছ আর কলা গাছ, অন্যান্য গাছও আছে বড় বড়। দেখেন আবার একটু বাতাসের পরিমাণটা কম। দেখুন অসম্ভব ভালো লাগতেছে আমার, কিন্তু ফাঁকে ফাঁকে বৃষ্টি আসে, এসেই আবার চলে যায়। ছাতাও নিয়ে আসি নাই। আসলে গাড়ি ড্রাইভ করলে ছাতা ব্যবহার করা যায় না, এই জন্য আমি ছাতা তেমন একটা ইউজ করি না। কি বলবো, এবার তো দেরি হয়েছে না ধান লাগাইতে লাস্টে। দেখছেন দোয়েল পাখির ডাক, না সেটা বলতে পারি না, বলবো মনে। দোয়েল পাখির ডাক শুনতে পাইতে আসেন? আমরা দোয়েল পাখি সবসময়ই দেখি। এই যে একটা পিচ্ছি বাবু আসতেছে, অসম্ভব সুন্দর, ভালোই লাগে। কি করবো বলেন,